আগামী অর্থ বছরের জন্য 2,46,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ যোগাযোগ খাতে। পরিকল্পনা কমিশনে আয়োজিত বৈঠকে বলা হয়, বিশ্ব পরিস্থিতিতে সরকার ভীত নয়, তবে সতর্ক থাকতে হবে। সাইদ আরমানের রিপোর্ট। সকাল 10টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শুরু হয়। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেট ঠিক করতে এতে যোগ দেন সরকারের মন্ত্রী আমলারা। চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ 2,25,334 কোটি টাকা। আগামী অর্থ বছরে এখাতে ব্যয় 20,741 কোটি টাকা বাড়বে। সাথে যোগ হবে সংস্থাগুলোর অর্থায়নে আরো 9,000 কোটি টাকার 85 প্রকল্প। আমাদের যে নতুন এডিপি আজকে আমরা অনুমোদন করলাম আগামী অর্থ বছরের জন্য 22-23, এর মোট পরিমাণ, এর ভিতরে নানা কিছু কাজকর্ম আছে, 2,46,066 কোটি। বৈঠকের পর সংবাদ সম্মেলনের পরিকল্পনা মন্ত্রী জানান, বিশ্ব পরিস্থিতিতে সরকার শঙ্কিত নয় তবে সতর্ক, তাই নির্দেশনা এসেছে খরচে বাড়াবাড়ি না করার। ভয়ের মতো কোনো ব্যাপার নয়, কিচ্ছুটা এমনি করা উচিত। জনগণের অর্থ ব্যয়ে সবসময় সাশ্রয়ী হতে হবে এবং আইনানুগ হতে হবে, দুইটা বিষয় ইতিমধ্যে খুব আলোচিত। আমরা ভীত হয়ে কাজটা করছি না, প্রয়োজনে কাজটা করছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। নতুন এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ যোগাযোগ খাতে, পরিমাণ 70,696 কোটি টাকা। অবশ্য মন্ত্রণালয় হিসেবে এলজিআরডি পাবে 35,842 কোটি টাকা। 13,396 কোটি টাকা যাবে একক প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।